हेलो ऑल, वेलकम टू माय चैनल योर दिल्ली वाली गर्लफ्रेंड। আজকের ব্লগটা কিছুটা আলাদা ধরনের হবে। আজকে আমার ব্লগটা হবে মেকআপ হল ডিসক্লোজিং। ইয়েস, আমি পার্পল থেকে কিছু মেকআপ অর্ডার করেছি, সেগুলো তোমাদের সামনে দেখাবো। অবভিয়াসলি এখন দিওয়ালি আসছে, দিওয়ালিতে আমরা সবাই সাজগোজ করব, সবাই বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো, বন্ধুদের বাড়িতে আড্ডা মারবো, নতুন জামা পরবো। অবভিয়াসলি জামার সাথে সাথে আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেকআপ, আমাদের মেয়েদের জন্য বিশেষ করে। সো আমি তার জন্য দিওয়ালির আগে কিছু জিনিসপত্র মেকআপের পার্পল থেকে অর্ডার করেছি, তো সেটা আমি তোমাদের সামনে খুলে দেখাবো। সেটা আনবক্সিং আমি একটু করে নিয়েছি, কজ দেখার জন্য যে জিনিসপত্র সঠিকভাবে এসেছে। কি অর্ডার করেছি এ টু জেড পার্পল থেকে, পার্পল স্পেশাল দিওয়ালি হল থেকে, সেটা আমি তোমাদের সামনে খুলে দেখাবো। তো লেটস সি মাই পার্পল স্পেশাল মেকআপ হল কিট, দিস অ্যান্ড আর একটা বক্স ছিল, সেটা একটুখানি ভেঙে গেছিল, তার জন্য আমি এটা এই বক্সে নিয়েছি। দ্যাট তো এই সব কিছু জিনিস, এইগুলো হচ্ছে আমার মাই পার্পল স্পেশাল মেকআপ হল কিট। তো আমি এইগুলো একে একটা করে আনবক্সিং করছি। আমি পার্পল থেকে ফার্স্ট অর্ডার করেছি, কজ আমার মেকআপের জিনিস একদমই শেষ হয়ে গেছিল, সো দ্যাটস ওয়াই আমি সম্পূর্ণটা মেকআপ আবার কিনেছি। আর সব কিছু আমার মোটামুটি 1500 মধ্যে হয়ে গেছে, সাথে আমি কিছু ইন্টারেস্টিং গিফটও পেয়েছি পার্পলের থেকে। সো লেটস সি কি কি আমি কিনেছি আর কি গিফট পেয়েছি, লেটস গো। ফার্স্ট অফ অল আমি যেটা কিনেছি সেটা হচ্ছে একটা সানস্ক্রিন। সানস্ক্রিন সবারই দরকার, এটা হচ্ছে লোটাসের সানস্ক্রিন। সো এটা হচ্ছে লোটাসের SPF 20, মেকআপ করি প্রথমে যদি এমনি সবাই আমরা যখন অফিস যাই, যখনই বাইরে বেরোই সানস্ক্রিন মাস্ট, সবাই জানো আর সবাই ইউজও করো অবভিয়াসলি। তো এটা ফার্স্টে লোটাসের সানস্ক্রিন। এর জন্য আমাদের যেটা দরকার লেগে থাকে খুব বেশি করে, সেটা হচ্ছে টোনার। টোনার, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজার সবচেয়ে ইম্পর্টেন্ট। সো দ্যাটস গুড ভাইবস এর টোনার। অ্যান্ড পার্পল থেকে সবাই জানা কেন যে কম চিপ রেটের মধ্যে NY গুড ভাইবস হচ্ছে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট। নর্মালি গুড ভাইবস এন্ড NY এর বেশি প্রোডাক্ট কিনেছি, সো দিস ওয়ান ইজ গুড ভাইবস এর টোনার। আর এই রোজের স্মেলটা, রোজের স্মেলটা আমার ভীষণ ভাল লাগে, আমি মেকআপ করে রয়েছি বলে। তো এই রোজ টোনার সোশ্যাল মিডিয়া সাইডে এখন হোম রেমেডি খুব দেখায়, তো হোম রেমেডি যদি যারা করতে পারো না, রেগুলার কন্টিনিউ করতে পারো না, অবভিয়াসলি এই একটা ফেস প্যাক যদি আমরা কিনে নিই তো সেটা হয়ে যায় কাজ। এটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো, এটা হচ্ছে ফেসিয়াল প্যাক, এটাতে 5টা প্যাকেট দেবে লোটাসের। দিস আর দ্য 5 প্যাকেটস এন লোটাস ফেস প্যাক, মানে যেটা আমরা ফেসিয়াল কিট, লোটাসের যে ফেসিয়াল কিটটা আছে তাতে এই 5টা প্যাকেট দেবে, 4টে প্যাকেট। লোটাসের যে এটা ফেসিয়াল কিটটা আছে তাদের সাথে এটা 4টে প্যাকেট দেবে। এটাতে রয়েছে হচ্ছে হোয়াইটনিং ব্রাইটনিং স্ক্রাব, দেন ক্লিনজিং মিল্ক, কোঅর্ডিনেট করা রয়েছে ক্লিনজিং মিল্ক, দেন হচ্ছে মাসাজ ক্রিম থাকবে একটা, তারপরে হচ্ছে মাস্ক, এটা হচ্ছে মাস্ক। 4টে প্রোডাক্ট যদি আমাদের থাকে লোটাসের এই জিনিসটা, তাহলে আমরা কিন্তু একটা খুব চিপ রেটের মধ্যে আমরা একটা ভালো ফেসিয়াল আমরা বাড়িতেই কিন্তু করে উঠতে পারি, তার জন্য আমাদের পার্লারে যেতে লাগে না। এরকম অনেক ইনস্ট্যান্ট গ্লো, তো এরকম আমি যেটা চেক করে দেখেছিলাম, ইনস্ট্যান্ট গ্লো ছিল, ডায়মন্ড ফেসিয়াল ছিল, গোল্ড ফেসিয়াল ছিল, কিট কিন্তু কিনতে পাওয়া যায়, বাড়িতে বসে আমরা অবভিয়াসলি নিজেরা কিন্তু করে নিতে পারি। সো আমি তার জন্য এই যে কিনে নিয়েছি এটা, আমি বাড়িতে বসেই করে নেবো। সো এটা হচ্ছে ফেসিয়াল প্যাক, একটা ওই অ্যালোভেরা জেল, পতঞ্জলির সৌন্দর্যা অ্যালোভেরা জেল এটা নিয়েছি, এটাও বেশ ভালো। আমি বেসিক্যালি আমি আর অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে পারি না, মুখে আমার ভীষণ প্রবলেম হয়, তো যখনই মেকআপ তোলার পর এই অ্যালোভেরা জেলটা লাগালে কিন্তু অনেকটা রিলিফ ফিল হয়, সো দ্যাটস ওয়াই এই অ্যালোভেরা জেল। এই ক্যাস্টর অয়েলটা নিয়েছি, এই ক্যাস্টর অয়েলটা আমি মানে আমি খুঁজছিলাম অনেকদিন ধরে, কজ আমার এই দেখো এখানে অবস্থাটা দেখেছো, এখানে চাঁদ, পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, তো আমার এই যে এই অবস্থা, চুল প্রায় নেই বলতে গেলে, সো দ্যাটস ওয়াই আমি ক্যাস্টর অয়েলটা নিয়েছি। ক্যাস্টর অয়েলটা আর কিছুই না, অন্য কোনো তেলের সাথে হালকা মিশিয়ে, হালকা যে যে জায়গাগুলোতে তুমি গ্রো চাও চুলের, সেই সব জায়গাতে অ্যাপ্লাই করলে একটু চিটচিটে ব্যাপারটা কম থাকে অন্য তেলের সাথে মিশিয়ে করলে,
प्रथम जो मेकअप शुरू करब तक हल्का प्राइमर लगाले मुखटा प्लेन हो जाए तुम मेकअप यूज करते प्राइमर लगानों से फाउंडेशन सो फाउंडेशन जो बीबी 15 एक बीबी क्रीम नहीं ओके कंसीलर खूब इम्पोर्टेंट कंसीलर एनवाई कंसीलर नहीं प्रोडक्ट हमें एनवाई जेखने तुम्हार ब्लैक ब्लैक स्पॉट थे मुखे जो जगह अवश्य तुम्हार स्किन टोन साथ मैच कर सब समय कंसीलर ने एक टोन बेसि ब्राइट कंसीलर नीते हैं सो जेखने ब्लैक स्पॉट थे जे सब जगह सब जगह जो कंसीलर यूज करते बेशिरभाग एरक जगह ये सब जगह कंटूर कंट्रोल करार जोन्नो आमी एक्टा निये छी एटा स्टे क्वेरी एटार एक्टा खूब इंटरेस्टिंग एटा होच्छे ए जे कंट्रोलटा देखते ए जे एरकम कंट्रोलटा आमी एरकम करे लागालाम तारपरे ओटाके ब्लेंड करार जोन्नो एक्टा बेश सुंदर छोट्ट ब्लेंडार देया आछे जेटाके आमी ब्लेंड करब सो एटा होच्छे तार कंट्रोल एटा जिनिसटा खूब इंटरेस्टिंग लागलो आमार सो एटार प्राइसो किन्तु एमन किछु बेशि ना टेंट टिंट किछुई ना जखन देखबे जे अनेक समय एक्ट्रेसेसरा मेकअप करे आर तादेर एइसब जायगागुलो पिंक थाके एइसब जायगागुलो पिंक थाके ब्लश ब्लश एकटा ब्यापार थाके किन्तु देखे मने हय मेकअप करेनि सो टिंटटा सेइ काजटाई करे टिंटटा तुमि जदि एकटु हालका हालका एरकम लागिये दिले दिये एकटुखानि स्मच करे निले तोमार मेकअप जदि नाओ करो हालका फाउंडेशन लागानोर पर जदि टिंटटाके एरकम लागिये किछु ब्यापार आसे मुखे सो एटा होच्छे सेइ टिंटेर काज होच्छे एटाई मुखे एक नैचरल एक रेडिश एफेक्ट दे सो टिंट खूब काजेर मने हय एंड टिंट विंटर सीजने तो टिंट मन मन सब चे बेशी चलबे सो एट हे टिंट प्रोडक्ट नहीं हे एनवाई एर बनाना लूज पाउडर एट खूब सुंदर देखते एंड मैं यार पैकिंग खूब सुंदर करा देखते भीषण सुंदर लगे बनाना एनवाई बनाना लूज पाउडर एट एक हल्का एक लगाले तुम्हारे क्योंकि काज हो जाए सो एट हे एनवाई बनाना लूज पाउडर सो एट एक एनवाई पैलेट अनेक बड़ो बड़ो जरा प्रो मेकअप आर्टिस्ट तादेर जोन्नो आई शैडो पैलेट हे एक बड़ो इम्पोर्टेंट जिनिस जेहेतु आमी मोटामुटी एकटा मेकअप छिछी बा करार हालका इच्छा सो दैट्स व्हाई आमी बेशी बड़ो किछु निइनि तो आमी स्विस ब्यूटी आई शैडो एकटा छोट्ट प्यालेट निएछि तो आमार आई शैडो एकटु मैट कलर भालो लागे सो दैट्स व्हाई आमी एई मैट शेडटा निएछि आमी देखाच्छि खुले एई जे आमी एबार खुले देखाच्छि कलरटा कि आछे एटा होच्छे स्विस ब्यूटीर एई जे कलरटा मैट এটা হচ্ছে সুইস বিউটি খুবই ম্যাট ম্যাট কালার রয়েছে আর আমার ম্যাট কালার ভীষণ পছন্দ দেয় এরপর যেটা হচ্ছে আস্তে আস্তে প্রোডাক্ট শেষ হতে আসছে তো 5 in 1 কারণ আমরা লিপস্টিক একটাই লিপস্টিক পাই
সেই লিপস্টিকই পড়তে হয়, তারপরে আবার একটা লিপস্টিক কেনো, আবার একটা লিপস্টিক কেনো। তো আমার এই ধরনের লিপস্টিক কেনা ভীষণ ইচ্ছে ছিল যে 5-in-1 মানে একসাথে অনেকগুলো পাবো অপশন, আর সেটা কিন্তু ম্যাটে। আর আমার ম্যাট লিপস্টিক ভীষণ ভালো লাগে, তো লিকুইড লিপস্টিকও ভালো লাগে, লিকুইড ম্যাট যেগুলো হয়, কিন্তু আমার এটা নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, সেটা হচ্ছে 5-in-1। এই যে ঢাকনাটা দেখিয়ে দেখাচ্ছি, এই যে 5-in-1, এটা হচ্ছে NY এর 5-in-1। এই যে জিনিসটাকে যদি আমি এরকম তুলি, এটা হচ্ছে NY এর 5-in-1। কালারটা আমার ভীষণই ভালো লেগেছিল, সো এই যে NY এর 5-in-1 হাইলাইটার। হাইলাইটার অনেকে পাউডার হাইলাইটার ইউজ করো, কিন্তু আমি এবার নিয়েছি লিকুইড হাইলাইটার, শিমার ড্রপস, কিন্তু NY বেই শিমার ড্রপস, এটাও লিকুইড হাইলাইটার। লাস্টে নিয়েছি যে এত কিছু মেকআপ লাগানোর পর যেটা আমাদের দরকার হয়ে থাকে সেটা হচ্ছে ফিক্সিং স্প্রে ম্যাট। এটা হচ্ছে দ্য ম্যাট ফিক্সার রনজিল, দ্য ম্যাট ফিক্সার। এটা কিছুই না, যখন তোমরা ইউজ করবে জাস্ট চোখটাকে বন্ধ করে ব্যাস জাস্ট চোখটাকে কভার করে মুখে একটু ফিক্স করে নেবে, তাহলেই হয়ে যায় ফিক্সিং। নিয়েছি একটা হচ্ছে অ্যালোভেরা ফেশিয়াল ওয়াইপস, ফেশিয়াল করার পর যে ফেসটা যেটা দিয়ে পোঁছা হয় সেটার জন্য ওয়েট টিস্যুস। এই যে হিমালয়ার মিসেলার ক্লিনজিং ওয়াটার, মিসেলার ক্লিনজিং ওয়াটার, এটা ভীষণ চলছে। তার সাথে আমি নিয়েছি একটা কটন প্যাডস, এটা ছোট্ট ছোট সাইজের তিনটে এসছে, কটন বার্ডস কটন প্যাডস, এই যে তিনটে। তো কটন প্যাডসগুলো তুলে আমরা ইজিলি মেকআপগুলো কিন্তু তুলতে পারি। এটা মেকআপ তোলো, ভালোভাবে মেকআপ তোলো, দেন স্কিন কেয়ার করো। এবার পার্পল আমাকে দিয়েছে কিছু ইন্টারেস্টিং গিফট। গিফট কি, গিফটের মধ্যে রয়েছে কিছু প্রোডাক্ট, এটা দিয়েছে ডার্ম ডগ, এটা হচ্ছে একটা মেডিকেটেড ফেস সিরাম। যখন আমি ধরো টোনার ইউজ করার পর যদি আমার লাগে মনে হয়, বা যখনই রাতে শোয়ার আগে, বা যখনই তুমি স্কিন কেয়ার করছো, তখন স্কিন কেয়ারের জন্য কিন্তু এই একটা ফেস সিরাম ভীষণ ইম্পর্টেন্ট। আমি ভেবেছিলাম কিনবো, কিন্তু আমি অলরেডি গিফটে পেয়ে গেছি। সো এটা হচ্ছে ডার্ম ডগের ফেস সিরাম, দিস ইজ সেকেন্ড বার লটে আমি যখন আবার অর্ডার করি তখন থেকে তখন আমাকে দিয়েছি গুড ভাইবস এর। এটা কিছু মোটামুটি এটা কাইন্ড অফ বলতে পারো স্যাম্পল পিসেস। রয়েছে ফেস ওয়াশ অ্যান্ড ফেস প্যাক, ফেস ওয়াশ এর মধ্যে রয়েছে গ্রিন টি পিউরিফাইং ফেস ওয়াশ, গ্রিন টি ফেস ওয়াশ। তো আমি এটা ইউজ করে দেখবো, যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই পার্পল থেকে এটা নেবো। গুড ভাইবস এর পিউরিফাইং গ্রিন টি ফেস ওয়াশ এটা একটা দিয়েছে, আর যেটা দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে আর আমি এটা নিজেও নেয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে ডিপ ক্লিনজিং ফেস মাস্ক যেটা দিয়েছে, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোল ভীষণ কাজে করি, আর আমি একটা নিজেও কিনতে চাইছি। তার আগে আমি একবার দেখে নেবো স্যাম্পেলটা ইউজ করে যে আমার স্কিনের সাথে সেটা যাচ্ছে কি না, যদি ম্যাচ হয় তাহলে আমি অবশ্যই গুড ভাইবসেরই ডিপ ক্লিনজিং অ্যাক্টিভেটেড চারকোল ফেস মাস্কটা কিনে। লাস্ট বাট নট অন দ্য লিস্ট, যে গিফটটা পেয়েছি সেটা আমি পেয়ে ভীষণ হ্যাপি, দ্যাটস ওয়াই দিস NY ব্যাগ, আই গট দিস NY ব্যাগ। একটা মেসেজে রয়েছে ওয়েক আপ অ্যান্ড মেকআপ, দো আই এম নট অ্যাবিচুয়েটেড উইথ মেকআপ বাট স্টিল আই এম এক্সাইটেড টু ডু apply all this thing on my face and let's see what all Diwali special purple makeup haul kit from my side. I am very much excited to apply all this product on my face and let's see what happened. Makeup করার পর আমি একটা অবশ্যই মেকআপ ভিডিও শুট করব। তোমরাও যদি এরকম কিছু মেকআপ প্রোডাক্ট কিনতে চাও, গো টু পার্পল। আজকের এই মেকআপ হল ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ব্লগে নিউ কোনো টপিক নিয়ে। টিল নাও, বাই।